অস্ত্রধারীদের সঙ্গে তালেবানের তুমুল সংঘর্ষ, নিহত ১৬। আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের প্রদেশ হেরাতে একদল অস্ত্রধারীর সঙ্গে তালেবানের তুমুল লড়াইয়ের খবর পাওয়া গেছে। লড়াইয়ে নিহত হয়েছেন অন্তত ১৬ জন, এর মধ্যে ৭ জন শিশু ও ৩ জন নারী রয়েছেন। সোমবার একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায় আফগানিস্তানের গণমাধ্যম টোলো নিউজ। সূত্র জানায়, এ ঘটনায় ইসলামিক আমিরাতের ৩ জন নিহত হয়েছেন। যে ঘরে হামলা চালানো হয়েছে সেটির মালিক দায়েশ সংশ্লিষ্ট কেউ। তথ্য ও সংস্কৃতি বিভাগের হেরাত প্রদেশের পরিচালক মৌলবী নাইমুল হক হাক্কানি বলেন, সংঘর্ষে ৪ অপহরণকারী নিহত হয়েছেন। হেরাত শহরের পুলিশ কর্মকর্তা মীর আখা বলেন, আমরা বিপুল অস্ত্র, বিস্ফোরণ ও গ্রেনেড জব্দ করেছি। ইসলামিক আমিরাতের এক সদস্য বলেন, সংঘর্ষ শুরু হয়েছে সকাল ১০টার দিকে, চলে বিকাল ৪টা পর্যন্ত। অস্ত্রধারীদের হাতে AK-47 এবং মেশিন গান ছিল। সংঘর্ষে আশপাশের বেশ কিছু ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ২ মাসে হেরাত প্রদেশে এমন ভয়াবহ সংঘর্ষ এই প্রথম ঘটেছে। উল্লেখ্য, ১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে তালেবান দায়েশকে ঠেকানোর চেষ্টা শুরু করে। এর মধ্যে দেশের বিভিন্ন জায়গায় শিয়া সম্প্রদায় এবং তালেবানের নিরাপত্তা রক্ষীর উপর হামলা চালিয়েছে জঙ্গি গোষ্ঠীটি।